সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, সেই ভিডিওটি হচ্ছে আপনারা আপনাদের খামারে যে যেই খামার করেন, কোয়েল খামার, দেশি মুরগির খামার এবং যে কোনো খামার, ওই খামারে কী হয় আপনাদের যে মাছি হয়, প্রচুর মাছি আসে এবং এই মাছিটা তাড়ানোর আপনারা নিয়মটা আপনারা জানতে চান। চট্টগ্রাম থেকে পাবল ভাই জানতে চেয়েছিল যে কুয়ে পাখি ইয়া মাছি তাড়ানো যায় এই সেই নিয়ে। আমি কয়েকদিন এটা নিয়ে ভেবেছি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমি একটাই ভালো সমাধান পেয়েছি এবং অনেকগুলো সমাধান রয়েছে, যেমন নিম পাতা ব্যবহার করা, কর্পূর ব্যবহার করা এবং পেঁয়াজের ঝাঁস ব্যবহার করা, এগুলো আসলে কাজ করে না। এটা যেটা আমি কয়েকদিন আমি নিজেও প্র্যাকটিস করেছি, কাজ করে না, ঠিক আছে। কিন্তু আমি আমার জেলা শহর থেকে আপনাদের সবার শহরে প্রায় আছে যে ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, এরকম কিছু লোক পাওয়া যায় যারা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে, ইঁদুর মারার এরকম ওষুধ বিক্রি করে। কিন্তু আমি ইঁদুর মারার ওষুধের কথা বলতেছি না, যে ওষুধটার কথা বলতেছি এই ওষুধটা হচ্ছে মাছি মারার ওষুধ। মাছি তাড়াবে না, মাছি আসার পরে ওষুধটা খাবে, খেয়ে মারা যাবে, এটা এক ধরনের একটা বিষ। তবে এটা ব্যবহার করার সময় আপনার খামারিরা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা পাখি যদি ভুলের ক্রমে খেয়ে ফেলে পাখি মারা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি, কোন ওষুধটা, এই যে ওষুধটা, ওষুধটা হচ্ছে এটা। আমি এটা একটা নর্মাল কোম্পানি, এটা হয়তো বা আপনাদের এলাকায় অন্য ধরনের কোম্পানি হতে পারে, কিন্তু আমি যেটা পেয়েছি এটার নাম আলামিন ফিনিশ বেসল টাচ। এটার ভিতরে আপনার যে ককরোচ, মশা মাছি এগুলা নিধন হবে। এখানে লেখা আছে আলামিন মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ, মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ। কিন্তু এটা আমি কিনেছি কুমিল্লা থেকে কিনেছি। এখানে এটার মূল্য দেখতে পাচ্ছেন, এটার মূল্য 45 টাকা, মূল্যটা দেখতে পাচ্ছেন এবং ডেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার মূল্য 45 টাকা। এই যে এখানে এটার ব্যবহার করার নিয়ম দেওয়া আছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ব্যবহার করার নিয়মটা। আমি এই ইয়াটা আনবক্স করতেছি, এটার ভিতরে কী আছে আপনাদের সামনে খুলতেছি। আমি এটা ব্যবহার করেছি, আমার আরেকটা প্যাকেট এনেছিলাম, এটা ব্যবহার করেছি, কিন্তু ভিডিও তৈরি করার সাথে আপনাদেরকে এই প্যাকেটটা আমি সম্পূর্ণ আমি খুলে কীভাবে ব্যবহার করতে হয় জিনিসটা আমি কীভাবে ব্যবহার করতেছি জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্যাকেটটা আমি খুলতেছি আপনাদেরকে নিয়ে, এভাবে খুললাম, খোলার পরে এই যে দেখেন যে প্যাকেটটা আমি রেখে দিচ্ছি একটা পলিথিনের ভিতরে, একটা পলিথিনটা পুরো নাই, পলিথিনটার ভিতরে এই যে ছোট ছোট ওষুধটা, এটা কালো কালার আছে, এরপরে অনেকটা চিনির মতো দেখতে ওই যে ওষুধটা, এটা মিক্সার, এটা ওরাই ভালো বলতে পারবে এটার ভিতরে কী আছে। কিন্তু তবে এটা একটা বিষ, এটা ব্যবহার করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এটার মুখটা সামান্য পরিমাণে খুলে নিচ্ছি, আমি এখন ব্যবহার করবো আপনাদেরকে দেখাচ্ছি, সামান্য পরিমাণে আমি খুলে নিচ্ছি। এই যে দেখেন খুলে নিলাম, আমি ট্রের ভিতরে আমি ট্রেটা বার করে নিচ্ছি, বার করে নিয়ে আমি ব্যবহার করবো এবং ব্যবহার করার ফলটাও আপনাদেরকে দেখাবো। আমার ট্রে দেখেন ওই বিষটা হয়েছে, বিষটার ভিতরে মাছি আসে, আমি হালকা করে ছড়িয়ে দিচ্ছি, আর একটু মুখটা বড় করে দিচ্ছি, আমি একটা প্লেটে দিলাম, আর একটা ট্রে বার করে নিচ্ছি,
তারপর প্যাকেটের মুখটা ভালো করে মুড়িয়ে রাখতেছি, ভালো করে মুড়িয়ে তারপর আমি প্যাকেটটা এটার ভিতরে রেখে দিচ্ছি। আমি একটু অপেক্ষা করব আপনাদের মাসি কি করে, এটা মাসির পরে যে মারা যাওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো মাসির। আচ্ছা, এ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওষুধটা দেওয়ার পরে তো আমি দেখতেছি কোনো মাছি আর আসতেছে না। এটা কি মাছি তারাই ফেললো নাকি বুঝতেছি না। তাই মাছি কি আসলে তাড়ানোর কাজ করে এটা? তবে আমরা একটু দূরে চলে যাই, তবে দূরে চলে গেলে মাছি আসতে পারে। পরে আমাদের সেই কাঙ্ক্ষিত, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি অবশ্য দেখতে পাচ্ছি একটি মাছি মানে ছটফট করতেছে, মারা যাচ্ছে। একটি মাছি মারা যাওয়ার জন্য ছটফট করতেছে। আমি লাল বৃত্ত দিয়েছি, লাল বৃত্তটার দিকে দেখলে বুঝতে পারবেন। এই যে আরও একটি মাছি এখানে খেয়ে এখানে হাঁটতেছে, এটা আবার মানে উড়াল দিচ্ছেন আর এখানেই আছে, দেখতে পাচ্ছেন। এই যে মাছিটা আপনারা দেখেছেন, এই ওষুধটা ব্যবহার করলে মাছি খুবই কম আসে, আর যদি আসে এগুলো মারা যায়। আমি হয়তো বা ভিডিওতে সবগুলো উল্লেখ করতে পারিনি, আপনাদেরকে তুলে ধরতে পারিনি, তবে মাছি আসলে আসে এবং যেগুলো আসে এগুলো মারা যায়। আর একটু সতর্কতার সাথে ব্যবহার করবেন। আর এই ওষুধটার নামটা হয়তো বা অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে, দামেও তারতম্য হতে পারে। আমি এখানে 45 টাকা দিয়ে এনেছি, সেটা না, আপনাদের এখানে কম হতে পারে বা বেশি হতে পারে। আর এই ওষুধটা একটু সতর্কতার সাথে ব্যবহার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অথবা এটা যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিবেন, যে কোনো ধরনের পরামর্শ কমেন্ট বক্সে আছে, আমি সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি। হয়তো বা কোনো সময় একটু লেট হতে পারে অথবা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আর সকলে ভালো থাকবেন। আর আমার এই যে দেখেন আমার হাতের ভিতরে একটা আমার চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে, এই লোগোটাতে প্রেস করেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই সাবস্ক্রাইব করে নিন, এবং আমার এই যে উপরে এবং এ পাশে যে ভিডিও রয়েছে এগুলো আপনার ইচ্ছা করলে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।